বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তো দেখো, আমি ফাইনালি সিলভার প্লে বাটন পেয়ে গেছি। এই যে, তো 2-3 দিন আগেই পেয়েছি বন্ধুরা, কিন্তু ভিডিওটা বানাতে পারিনি, কারণ বিয়ে শাদী ছিল এই জন্য। তো আজকে এটার আনবক্সিং করব আমি। তো চলো, তাই ভাবলাম তোমাদের সামনেই আনবক্সিং করি, কারণ এটা তো আমি তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই পেয়েছি। তো চলো বন্ধুরা, এটা আনবক্সিং করা যাক। তো আমি খুবই আনন্দিত, তো এটার জন্য আমি অনেক অনেক অপেক্ষা করেছি বন্ধুরা। তো আমি 1 মাস পরে এটা পেলাম, মানে 1 মাসের মধ্যেই। তো প্রথমে দেখো, এই যে কালো এটা দিয়ে দেখো ঢাকা থাকে, তারপরে এই দেখো এটা ছিল। তো দেখো বন্ধুরা, ফাইনালি হাতে পেয়েছি, তো খুব আনন্দিত। তো বন্ধুরা, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো তোমাদের ভালোবাসায় আমি এত দূর এগোতে পেরেছি, আর 1 বছরের মধ্যেই আমার সব ইচ্ছা পুরো হয়েছে, একমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। তো প্লাস্টিকটা খুলতেই ভুলে গেছে আনন্দের জন্য। তো দেখো বন্ধুরা, এই যে, তো এই প্লে বাটনটা পাওয়ার জন্য অনেক কিছু সহ্য করেছি, অনেক বাজে বাজে কমেন্ট করেছে লোকে, অনেকে অনেক কিছু করেছে, কিন্তু তবুও তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আমি আজ এত দূর আসতে পেরেছি। আর যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদের জন্য, কারণ তারাও আমার ভিডিও দেখো বলে আমাকে, তারাও নিশ্চয়ই একটু হলেও ভালোবাসে, এর জন্য আমার ভিডিওগুলো দেখে। তো দেখো বন্ধুরা, এই যে, তো এটা শুধু আমার নয় বন্ধুরা, এটা তোমাদের সবার। তো দেখো, তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো, এটাতে আমার নাম লেখা আছে, আর 1 লাখ সাবস্ক্রাইব আছে, সেজন্য পেয়েছি, তো ওটাই লেখা আছে। তো 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেলে ইউটিউবরা নিজেরাই ইমেল করে, তারপরে ওটাকে অ্যাপ্লাই করলে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো চায়, চাওয়ার পরে তারপরে এটা 1 মাসের মধ্যেই চলে আসে বন্ধুরা। তো আমার সবার 21 দিনের মধ্যে আসে, কিন্তু আমার আসছিল না, এই জন্য আমি অনেক চিন্তায় ছিলাম, অনেক দুঃখী ছিলাম। তো ফাইনালি ইউটিউব আমাকে এটা দিয়ে গেছে, তো আমি খুবই আনন্দিত বন্ধুরা। তো এই জন্য তোমাদের সাথে সেলিব্রেট করলাম, কারণ তোমাদের জন্যই এত খুশির, মানে এই অ্যাওয়ার্ডটা আমি পেলাম শুধুমাত্র তোমাদের জন্য। আমি কোনোদিনও ভাবিনি যে এটা আমি পাব। তো ফাইনালি আমি পেয়ে গেলাম বন্ধুরা, তো আমি খুব খুব খুশি।